بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد شمانيت জ্ঞান পিপাসু ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী যথাসাধ্য আমল করার তৌফিক দেন, আমিন। আজকে আমরা যে পর্ব নিয়ে আলোচনা করব সেটা হলো ঈমান পরিচিতি। এই ঈমান পরিচিতিতে আমাদের সকলেরই জানা আছে যে ঈমান মানে বিশ্বাস, এই পরিভাষার সাথে আমরা পরিচিত। এখানে আমরা যে বিষয়গুলি, কিছু প্রাসঙ্গিক জ্ঞাতব্য বিষয় নিয়ে আলোকপাত করব, যাতে আমাদের জানার সাথে আরও কিছু তথ্য সংযোজন হয়, আরও কিছু বেড়ে আসে এবং আমরা উপকৃত হতে পারি। প্রথমত আমরা জানি যে ঈমান, এই ঈমান শব্দটা আপনার যদি বলি ঈমান, এটার মূল হবে এই আমনুন, এই আমন থেকে। আমনুন কথাটা আমরা সাধারণত প্রচলিত ভাষায় বলি যে আমন মানে নিরাপত্তা, আমন আমান কথা আমরা বলে থাকি, নিরাপত্তা। এই আমন শব্দ, আমনুন ধাতু থেকে যখন শব্দটা উৎকলিত হবে তখন তার অর্থ হবে যে নিশ্চিত বিশ্বাস, যে বিশ্বাসের বিপরীতে কোনো প্রকার ভয় নাই, কোনো প্রকার সংকোচ নাই, কোনো প্রকার সন্দেহ নাই। এজন্য এই এর বিপরীত শব্দ আমরা ধরবো বলবো যে খাওফ, ভয় ভীতি। কিন্তু এমন যখন বলবো তখন ভয় ভীতি মুক্ত। এই যে বিশ্বাস, এটার আসল কথা হচ্ছে তাসদিক, যেটাকে আমরা বলি সত্যায়ন। কিন্তু আমরা এই ঈমান শব্দটির প্রয়োগ বহুকাল থেকে দেখে আসছি। যেমন ইউসুফ আলাইহিসসালাম এর ভাইয়েরা তার পিতাকে বলেছিল যে বাবা, আপনি কি আমাদের প্রতি ঈমান রাখেন না? এটা কিন্তু প্রচলিত অর্থে যে আমরা যে আপনার ছেলেকে নিরাপত্তা দেব এই মর্মে আপনি কি আমাদের প্রতি ঈমান রাখেন না, মানে আপনি কি আমাদের কাছে ছেলেকে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারেন নাই? তাহলে বোঝা গেল এখানে ঈমান শব্দটা তারা নিয়ে আসছেন যে নিশ্চিন্ত বিশ্বাস, যে বিশ্বাসের বিপরীতে কোনো সন্দেহ সংশয় থাকবে না। কিন্তু ইসলামী শরীয়ত যখন আসবে তখন ঈমান যখন আমরা নিয়ে আসব, তখন ঈমান আসতে হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। যখন আমরা সংজ্ঞা দেব তখন আমরা বলবো ঈমান নিশ্চিত বিশ্বাস, যার মধ্যে যে কোনো বিশ্বাসে, যে কোনো বিষয়ে যদি কেউ নিশ্চিত বিশ্বাস করে তারটা আবিধানিক অর্থে ঈমান হয়ে যাবে। কিন্তু হাকিকি অর্থে বা ঈমানের যে হাকিকত বাস্তবতা, এটা কিন্তু তখন পাবে না, যতক্ষণ না আপনার শর্তের মধ্যে দেখা যাবে যে তিনটি শর্ত পাওয়া যাবে। প্রথম হলো এটা হচ্ছে আমরা বলবো কাউলি হাকিকত, কাউলি হাকিকত। আর আরেকটা বলবো আমরা কালবি হাকিকত, তিন নম্বর হলো আমরা বলবো আমলি হাকিকত। এই
কাউলি হাকিক, প্রথম হলো কাউলি হাকিক, আর সেটা হবে জবান দ্বারা শাহাদাতাইনের স্বীকৃতি দেওয়া, তাওহীদ ও রিসালতের স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে কাউলি হাকিকত। আর আর যখন কলবি আসবে তখন হবে যে জবান যা স্বীকৃতি দিয়েছে তার উপর প্রত্যয় দৃঢ়, প্রগাঢ় বিশ্বাস, যাতে থাকবে স্বচ্ছতা, পূর্ণ আনুগত্য, মানে হৃদয় মন থেকে সেটাকে মেনে নেওয়া হচ্ছে আপনার কলবি হাকিকত। আর যখন আমলি হাকিকতে আসব তখন অর্থ হবে জবান যা স্বীকার করেছে, অন্তর যা স্থান দিয়েছে সেটাকে বাস্তবায়ন করা। এজন্য আমরা বলতে পারবো যে এক কথায় আমরা যদি বলি ইমান, শরীয়তের পরিভাষায় ইমান হবে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা এবং আমল দ্বারা বাস্তবায়ন করা। এইখানে যে বিতর্কটি সংঘটিত হয়েছে বিগত জামানায়, সে বিতর্কের বিষয় হল একদল মনে করেছেন ইমান শুধুমাত্র ইকরারের নাম, শুধুমাত্র স্বীকার করার নাম। কেউ বলেছেন ইমান হচ্ছে অন্তরে শুধুমাত্র বিশ্বাসের নাম, আর কেউ বলেছেন অন্তরে বিশ্বাস ও মুখে স্বীকৃতির নামই ইমান, আমল ইমানের অন্তর্ভুক্ত নয়। আর যারা বলেছেন শুধুমাত্র জবান দ্বারা স্বীকৃতি ইমান বা অন্তর দ্বারা বিশ্বাসী ইমান, তাদের এই বক্তব্যটি ততটা প্রণিধানযোগ্য না। এখানে দুটি মতের ভিতরে যে প্রথম মতটা যেটা হচ্ছে যে কথা ও অন্তরে বিশ্বাস, অন্তরে, এই মতের প্রবক্তা একটা যারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বা হকপন্থী বলে দাবি করেন, যারা সুন্নি মুসলিম, যারা শিয়া আনন, তাদের ভিতরে এই মতের প্রবক্তাদের সংখ্যা অনেক, এবং তাদের এই বক্তব্যটা যদি আমরা মেনে নিই, এখানে হচ্ছে আপনার স্বীকৃতি কথা দ্বারা আমি বললাম স্বীকৃতি, আর অন্তরের কথা দ্বারা বললাম যে অন্তরে বিশ্বাস, একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো, সে বিশ্বাসটা করলো অন্তর থেকে এবং জবান দিয়ে বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের এই বক্তব্য অনুযায়ী সে ইমানদার হয়ে গেল। তাদের এখানে যে বিষয়টা হলো আমল, তারা আমলকে, এই আমলকে তারা ইমানের অন্তর্ভুক্ত মনে করেন না, তারা আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে করেন না। আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে না করার কারণে তাদের সংজ্ঞায় শুধুমাত্র অন্তরে বিশ্বাস আর জবান দ্বারা স্বীকৃতি ইমান হয়ে যাবে। আমল অন্তর্ভুক্ত না করার কারণে তারা কিন্তু এসে বলবেন যে একজন মুসলিম জোরেন সে সলাৎ ত্যাগ করল, তাদের বক্তব্য অনুযায়ী যেহেতু একটি আমল আর আমল ত্যাগ করে দিয়েছে এতে তার ইমানে কোনো প্রকার ত্রুটি হবে না, তাই তারা বেনামাজি যে কোরআন ও হাদিসের দলিলে তাদেরকে অবিশ্বাসী বলে আখ্যায়িত করা হয়েছে সেটাকে তারা মেনে নিচ্ছেন না। তখন সেই ত্রুটি বিচ্যুতিকে তারা আরেকটা সংজ্ঞা নিয়ে আসছেন, বলছেন সে তাকে বলা যাবে ফাসেক। প্রসঙ্গ আমি সেদিকে না গিয়ে তাদের এই বক্তব্যটি হচ্ছে যে আপনার ইমান অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকৃতির নাম, আমল তার অন্তর্ভুক্ত নয়, বিদায় ইমান তাদের দৃষ্টিতে স্থূল বস্তু, ইমান হচ্ছে স্থূল বস্তু। স্থূল বস্তু যখন আমরা বলব তখন এই স্থূল বস্তু আসলে এর হ্রাস বৃদ্ধি কম বেশ বলা যাবে না, স্থূল স্থির থাকবে। এই মতের প্রবক্তা হচ্ছে আমাদের ভারতবর্ষের মুসলিমরা যে মাঝহাব এর অনুসরণ করে থাকেন বেশিরভাগ, সেই মাঝহাবের ইমামের এই বক্তব্য। আর এই বক্তব্যকে নিয়ে সেই যুগ থেকে
আপনার সালাফে সালেহীনের যে সমস্ত আকীদা বিষয়ক ওলামায়ে কেরাম ছিলেন তারা কিন্তু একটি বিষয়ে দ্বন্দ্ব করেছেন, সে দ্বন্দ্বটা হলো যে এই আমলকে ইমানের মূল সংজ্ঞা থেকে বের করে দেওয়া হলো, তৎসঙ্গে ইমান বাড়েও না কমেও না, একজন বেনামাজির ইমান আর একজন নামাজির ইমান, একজন একজন সাধারণ মুসলিমের ইমান আর একজন জিব্রাইলের ইমান, তাদের হিসেবে সবই সমান। তাই যদি হয় তাহলে ইমানের আসল সংজ্ঞা থেকে তারা বেরিয়ে পড়েছে এবং কোরআনের অনেক দলিল খেয়ে তারা প্রত্যাখ্যান করেছে। সেই প্রশ্নে তাদেরকে আহলুস সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত রাখা হবে, অর্থাৎ তাদেরকে হকপন্থীদের দলভুক্ত রাখা হবে না তারা ভ্রান্ত ফিরকার অন্তর্ভুক্ত হবে, এই নিয়ে যুগ যুগ ধরে ওলামারা বিভিন্ন মন্তব্য করেছেন। তবে বাস্তবতা হচ্ছে এই যে ইমাম নববী এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছেন যে এই প্রসঙ্গে তাদের বক্তব্য এবং কর্ম এক নয়। যখন তাদের বক্তব্য এবং কর্ম একই হইত তাহলে বুঝে যেত তারা শুধুমাত্র জবানের স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাসকেই ইমান মনে করে আমলকে আউট করে দিয়েছে, কিন্তু তাদের কর্ম, তাদের লিখনি, তাদের কর্তব্য পরায়ণতা সবটা প্রমাণ করে যে শুধুমাত্র সংজ্ঞা থেকে তারা আমলকে আউট করেছে কিন্তু বাস্তবতা থেকে আমলকে আউট করে নাই। এই প্রশ্নে গিয়ে সালাফে সালেহীন বলেছেন যে না, এটা একটা তাদের মুখের একটা উক্তি কিন্তু বাস্তবতা তার বিপরীত, বাস্তবতা হকপন্থীদের সাথে, তাই এই হিসাবে তাদেরকে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা হকপন্থীদেরকে থেকে আউট বলবো না। এটা এই বলে তাদেরকেও হকপন্থী বলে আখ্যায়িত করেছেন। এক্ষণে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে যে আমল ইমানের অন্তর্ভুক্ত কি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইমানের কথা বলেছেন সেখানে কিন্তু আমলের কথা বলেছেন, আমল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইমানের পূর্ণতা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরের মধ্যে কি বলেছেন, ধ্বংসশীল থেকে বেঁচে থাকবে যাদের ভিতরে চারটা গুণ থাকবে, তার মধ্যে এক নম্বর গুণই বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, এই ইমানের পর বলা হচ্ছে ওয়া আমিলুস সালেহাত, আপনারা যেখানেই দেখবেন ইমান আছে তার সাথে সাথে আমলকে সংযুক্ত করা হয়েছে। কেননা ইমান যদি দাবি করে আর আমল না করে তাহলে ইমানের পূর্ণতা লাভ হয় না। আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিচ্ছি যেটা আপনাদের জানা উদাহরণ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহর নবীর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন এবং জীবন বাজি রেখে আল্লাহর নবীকে সাহায্য করেছেন। কেন সাহায্য করেছিলেন, তার অন্তর থেকে এই বিশ্বাসটা ছিল যে মুহাম্মদ হক এবং সে নবী, অন্তর থেকে এই মর্মে তার প্রগাঢ় বিশ্বাস ছিল যে মুহাম্মদের কাছে যে জিব্রিল আসেন সেটা জিব্রিল, কোরআন নাযিল হয় এটা সত্য, তাই মুহাম্মদকে তিনি সঙ্গ দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার অনুসারীদেরকে রক্ষার জন্য তিনি জীবন বাজি রেখে শ্রম দিয়েছেন মানে আমল করেছেন। তার ভিতরে দুটি জিনিস ছিল, এটা হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাসটা ছিল, আর ছিল তার আমল, অন্তরে বিশ্বাসও ছিল আমলও ছিল, কিন্তু তিনি মুমিন বলে পরিগণিত হন নাই। একটি জিনিস না থাকার কারণে সেটা হলো তিনি জবান দ্বারা সেটা স্বীকৃতি দেন নাই। তার জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আপনি শুধু স্বীকৃতিটা দিয়ে দেন, আর তার পাশে বসে আবু জাহেলরা বলেছিল বাপদাদার ধর্মে কোড়াল মারবা, বাপদাদার ধর্ম ছেড়ে দিবা, এটা তো হতে পারে না, ভাতিজার কাছে মরার আগে সারেন্ডার করে মরবা, তা হতে পারে না। লাস্ট পর্যন্ত কি হলো, তিনি মরলেন, কিন্তু মরার সময়ও তিনি একটি কালিমা পাঠ করে মরেছিলেন, যে কালিমা তাকে নাজাত দেয় নাই, যে কালিমা আল্লাহ চান নাই, যে কালিমা তার রসুল চান নাই, সেটা কী ছিল, তিনি বললেন ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি মরলাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমার উপরে না,
আমি মরলাম ও আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমার বাপদাদার যে ধর্ম আব্দুল মুত্তালিবের যে ধর্ম সেই ধর্মের উপরেই আমার মরণ হলো। এটাও কালিমা, এটাও উক্তি, কিন্তু সে উক্তিটা ছিল তৌহিদ ও রিসালাতের উক্তি না, উক্তিটা ছিল বাপদাদার ধর্মের উক্তি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা তো আপনাকে প্রাণপণ চেষ্টা করে আপনাকে রক্ষা করার চেষ্টা করেছেন, তার ভিতরে নিষ্ঠাবোধ ছিল, তো আপনি কি তার কোনো কাজে আসবেন, তার অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি তাকে জাহান্নামে দেখছি। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি তাকে দেওয়া হবে। সে বিষয়গুলি আমাদের সকলের জানা আছে। এ দ্বারা স্পষ্টত প্রমাণ হলো যে শুধুমাত্র আপনার অন্তর্বিশ্বাস আর আমল করলেই মুমিন হবে না, যতক্ষণ না এটার স্বীকৃতি দেবে। আমরা আরেকটার ঘটনা পাই হাদিস থেকে, যেটা হলো এই যে কোনো এক যুদ্ধে আল্লাহর নবী সেখানে নেতৃত্ব দিচ্ছেন, এমন সময়ে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধ করব না আমি যে ঈমান এনেছি সেটার স্বীকৃতি আগে আনুষ্ঠানিকতা সম্পন্ন করব, মানে স্বীকৃতি দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব কি দিয়েছিলেন? তিনি বলছেন, আসলিম সুম্মা কাতিল, তুমি আগে স্বীকৃতি দাও, তারপর তুমি গিয়ে যুদ্ধ করো। যুদ্ধটা হচ্ছে আমল, এই লোকটা আমল করবে, এই লোকটা অন্তর থেকেই অনুভূতি নিয়ে আসছে, তাহলে তার ভিতরে ইমানের দুটি শর্ত পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে অন্তরে তার যে ঢেউ ইমান আনার যে বিশ প্রবণতা সেটা তার ভিতরে পাওয়া যাচ্ছে, এবং সে যুদ্ধ করবে মানে আমল করবে, এবং কঠিন আমল, সেই আমলটার জন্য প্রস্তুত, কিন্তু তার কি ছিল না, স্বীকৃতি ছিল না, একরার ছিল না। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন এটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলিম, ফার্স্ট তুমি সে স্বীকৃতিটা দাও, স্বীকৃতি না দিয়ে তুমি যদি কাজ করো তাহলে কাজ হবে না, সফলতা লাভ করবে না। তিনি তারপর কালিমায়ে শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করে প্রবেশ করে ইমানের কাতারে, তারপর তিনি লড়াই করলেন, এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তার দেহ হাজির করা হলো, তিনি বললেন, আমিলা কালিলান ও উজিরা কাসীরা, লোকটা কম আমল নিয়ে, কম আমল করে বেহেশতে চলে গেল, বেশি নেকি নিয়ে চলে গেল। তাহলে বোঝা গেল এইখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে অবশ্যই আপনার ইকরার লাগবে। আবার দেখেন আমরা আরেকটা দৃষ্টান্ত দেখতে পাই, যে মুনাফিকদের দৃষ্টান্ত, তারা কিন্তু ইকরার করত, জবান দ্বারা স্বীকার করত, জবান দ্বারা যখন স্বীকারও করত পাশাপাশি তারা আমলও করত। আমলটা কি করতো? শুধু সাধারণ আমল না, রসুলের সাথে সলাত আদায় করতো, রসুলের পিছনে, এত গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরও তারা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন গহীনে। কেন? যে তাদের এই তাসদিকটা ছিল না, তাদের ভিতরে অন্তরে যে বিশ্বাস সেটা তাদের মধ্যে ছিল না। তারা কি করলো? আমল করেছে এবং তারা বাহ্যিক স্বীকৃতি দান করেছে, কিন্তু অন্তর থেকে গ্রহণ করতে পারে নাই বলে তারা মুমিন হতে পারে নাই। অন্তরে ছিল কুফুরি আর বাহ্যিক ছিল ইসলাম, বাহ্যিক ছিল ইমান। কাজেই বোঝা গেল যে অন্তরে সেটা আপনার ইমান থাকতে হবে, আমল করলেও মুক্তি পাওয়া যাবে না এবং স্বীকৃতি দিলেও মুক্তি পাওয়া যাবে না। আবার অন্তরে আসে আমলও করলাম, স্বীকৃতি দেবো না তাও মুক্তি পাওয়া যাবে না, পক্ষান্তরে শুধুমাত্র স্বীকৃতি দিলাম কিন্তু আমল করলাম না, মুক্তি পাওয়া যাবে না। আপনারা যদি আপনার রোম সম্রাট হিরাকেলের কথা বলেন, তাহলে দলিল প্রমাণ করবে কি? হিরাকেল যখন আরবদেরকে ডেকে নিয়ে বলছিল যে তোমাদের কাছে যে নবী দাওয়াত দিচ্ছে সেই নবীটা কীরকম, অনেক প্রশ্নের ভিতরে যে সমস্ত প্রশ্নগুলি ছিল প্রত্যেকটা প্রশ্নই সে সত্যায়ন করেছিল, এটা তার কী ছিল? সে স্বীকার করেছিল যে মুহাম্মদ সত্য নবী। তার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চিঠি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে, চিঠি পাওয়ার পরে সে কী বলেছিল? এক পর্যায়ে বলেছিল, যদি তাই হয় তাহলে দেখবা যে আমার দুই পায়ের নিচে যা আছে, অর্থাৎ আমার ক্ষমতার অধীনে যে জায়গাটা আছে সেটাও একদিন মুহাম্মদের অধীনে চলে যাবে। তাহলে তিনি অবশ্যই তার মানে স্বীকার, কিন্তু তিনি সেই অনুযায়ী আপনার আমলও করেন নাই, অন্তরে সেটাকেও স্থান দেন নাই, লাশন তিনি মুমিন হতে পারেন নাই, মুমিন হতে পারেন নাই। তাহলে এতে আমরা কী বুঝতে পারলাম? যে তিনটা শর্তই অবশ্যই
লাগবে, অন্তরে বিশ্বাসও লাগবে এবং জবান দ্বারা সেই বিশ্বাস অনুযায়ী স্বীকৃতিও দিতে হবে, সাথে সাথে এটার আমলে বাস্তবায়ন করতে হবে। কোরআন ও হাদিসের একাধিক দলিল আমরা পাবো, যেগুলি দ্বারা প্রমাণ পাবো যে অবশ্যই আমল ইমানের আবশ্যকীয় তিনটি শর্তের একটি, যা ব্যতীত ইমান পূর্ণতা লাভ করবে না। এইখানে একটি বিষয় হয়ে গেল, সেটা হলো যখন আমরা আমলকে ইমানের অন্তর্ভুক্ত নিয়ে আসব, তখন মানুষের ভিতরে শ্রেণীভেদ হয়ে যাবে। আমলের প্রশ্নে তখন মানুষের ভিতরে ক্লাসিফিকেশন দেখা দেবে, একদল লোক হবে বেশি আমলকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমল ইমানদার মানুষকে তিন ভাগে ভাগ করেছেন, ইমানদার মানুষকে ভাগ করেছেন তিনভাবে। একদল হল আল্লাহ বলছেন জালিমুন লিনাফসি, তার নফসের উপরে জুলুমকারী, মুমিন নফসের উপরে জুলুমকারী। একদলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালেম। আমি জালেমটা কথাটা ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি, মুমিনদের ভিতরে এক শ্রেণীর মুমিনদেরকে বলেছেন জালেম। সে জালেম কার উপরে? অন্যের উপরে না, সে নিজের নফসের উপরে। সে কি করেছে? সে আপনার জুলুম করেছে নাফরমানি করে, এবাদত না করে, আমলের ভিতরে ঘাটতি করে, সে তার নফসকেই সে ক্ষতি করেছে। অর্থাৎ আমল না করার কারণে সে জাহান্নামের কাছাকাছি যাচ্ছে এবং যে জান্নাতের যে সুখ তা থেকে সে দূরে ছিটকে পড়তেছে। তাহলে জুলুম করলো কার উপরে? সে তার নিজের নফসরে জুলুম করেছে, এটা তার পাপ দ্বারা, তার নাফরমানি দ্বারা। কিন্তু সে মুমিন, কিন্তু নাফরমানি দ্বারা সে কি করেছে? এই লোক, যে লোক এই তার নফসের উপরে জুলুম করলো অর্থাৎ এবাদত বন্দেগীতে ঘাটতি করলো, সেই লোকটা আর যে এবাদত বন্দেগী আপনার বেশি পরিমাণে করলো, সে কি এক হবে? কখনো এক হবে না। দুই নম্বর বলছেন মধ্যম পন্থী, এটা আল্লাহ বলছেন। দুই নম্বরটা বলছেন মধ্যমপন্থী মুমিন। একদলকে আল্লাহ বলছেন জালিমুল লিনাফসি, তার নফসের উপরে জুলুমকারী, আরেকদলকে বলছেন মুক্তাসিদ, মধ্যমপন্থী। এই মুক্তাসিদ মুমিনকে, মুক্তাসিদ মুমিন হলো ওই মুমিন যে ফরজ সমূহ আদায় করে, ওয়াজিব সমূহ আদায় করে, যা আবশ্যকীয় করণীয় তা আদায় করে, কিন্তু সে অতিরিক্ত সময় দিয়ে আরও যে বেশি বোনাস আমল করবে, একটা এক্সট্রা আপনার নফল আবাদত করবে, সুন্নত আদায় করবে ইত্যাদি করতে পারে না, তাহলে সে মধ্যমপন্থী। কেন? যে মূলটা সে আদায় করছে, আদায় করার কারণে জালিমের অন্তর্ভুক্ত হচ্ছে না, তার নফসের উপরে সে জুলুম করতেছে না। কিন্তু তৃতীয় যে শ্রেণীর কথা আল্লাহ বলছেন সাবিকুম বিল খায়রাত, কল্যাণে অগ্রগামী। এই মুমিন তিন শ্রেণী, কল্যাণের দিক পথে অগ্রগামী, অর্থাৎ ফরজ আদায় করে, আবশ্যকীয় কর্তব্য পালন করে, এরপর দেখে আর কোন কাজ করলে আল্লাহকে বেশি খুশি করা যাবে। নফল ইবাদত, নফল সলাত, নফল সিয়াম, তসবি তাহলিল, জিকির আসকার, জনসেবা, সব কাজে সে অগ্রণী থাকে। তাহলে বোঝা গেল যে মধ্যমত এই জন্যই যে পাপ করে না, ফরজ ছাড়ে না, আর সে অগ্রগামী এই জন্য না যে সে অতিরিক্ত নেকি অর্জন করে না, মূলটা আদায় করে। তাহলে এখানে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে মুমিনদেরকে তিনটা শ্রেণীতে ভাগ করে দেখিয়েছেন। তাহলে এতে বোঝা গেল যে আমলের প্রশ্নেই এই শ্রেণীটা হয়েছে। সুতরাং আমলকে যদি আমরা ইমানের সংজ্ঞা থেকে আউট করে দেই, তাহলে শ্রেণীবিন্যাসের কোনো প্রশ্নই আসে না। এই জন্য আপনার ওই যে আগে যে যে কথাটি আমরা বলেছিলাম, আগে যে বলেছিলাম যে একদল লোক যারা বলেন যে ইমান স্থূল বস্তু, সেটা হলো অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকারের নাম, আমল তার অন্তর্ভুক্ত না, তাদের দৃষ্টিতে ইমানে কোনো হ্রাস বৃদ্ধি নাই, কম বেশ হয় না, ইমান এক স্টেজে সব সময় থাকে। কিন্তু যে সমস্ত আকিদা বিশারদগণ বলেছেন যে ইমানের তিনটি জিনিস লাগবে এবং আমল অন্তর্ভুক্ত,
তাদের দৃষ্টিতে ইমান কি হবে, বাড়বে এবং কমবে। এই জন্য বাড়বে কিসে, তারা বলেন যে বাড়বে হচ্ছে আনুগত্য করলে, ইয়াজিদ বিত্তাআহ, বান্দা যখন ইবাদত বন্দেগী করবে, আনুগত্য করবে, তখন তার ইমান বৃদ্ধি পাবে। ও ইয়ানকুসু বিল মাসিয়াহ, যখন বান্দা আপনার নাফরমানি করবে তখন তার ইমান কমে যাবে। এইগুলি আমরা জানতে পারি। কাজেই যদি বলি ইমান স্থূল বস্তু, ইমান বাড়েও না কমেও না, তাহলে কোরআনকে অস্বীকার করা হচ্ছে, হাদিসকে অস্বীকার করা হচ্ছে। আমরা যারা হকপন্থী তারা আমরা নিয়ে আসব একাধিক দলিল। সূরা আত-তাওবার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ বলছেন, ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, যখন তাদের কাছে কোনো সূরা নাযিল হয় তখন তারা বলে তোমাদের কে আছে এই সূরার বিনিময়ে, এই সূরা দ্বারা তোমাদের ঈমান বেড়ে গেল, কার ঈমান বাড়লো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে দুই শ্রেণীর মানুষ হয়ে গেল। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওহুম ইস্তাবশিরুন, যারা ঈমান এনেছে তাদের ঈমান বাড়লো এই সূরা দ্বারা। পরে যদি কোনো আয়াত নাযিল হলো, কোনো হুকুম আসলো, কোনো অর্ডার আল্লাহর পক্ষ থেকে আসলো, তখন ঈমানদারদের ঈমান বেড়ে যায়, এটা সানন্দে তারা গ্রহণ করে এবং তারা খুশখবরি আল্লাহর পক্ষ থেকে পায় এবং আনন্দ উল্লাস করে। পক্ষান্তরে যারা অপরাধী, আল্লাহ বলছেন তাদের বেড়ে গেল রিজসুম মা আরিজসিহিম, তাদের অপরাধের সাথে আরও অপরাধ প্রবণতা, নাপাকির সাথে আরও নাপাকি বেড়ে গেল। এ দ্বারা বোঝা গেল যে ঈমান আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বলতেন না ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা ঈমান এনেছে তাদের ঈমান বেড়েছে, অর্থাৎ এই সূরার প্রতি ঈমান এনেছে, এই সূরা যে সূরা নাযিল হলো সেই সূরার প্রতি ঈমান আনলো, ঈমান আনার কারণে তাদের ঈমান বেড়ে যাবে। এরপর আমরা দেখতে পাই সূরা আল আনফালের আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। আমরা এর দ্বারা স্পষ্ট বুঝতে পাই যে বান্দা যখন আমল করে তার ঈমান বাড়ে। আমরা এই মর্মে দেখতে পাবো অনেক দলিল, অনেক দলিল দেখতে পাবো, সেগুলি দেওয়ার সময় আমাদের হবে না, সংক্ষিপ্ত ক্লাসে নোট আপনারা পড়বেন তখন সেখান থেকে পাবেন, আরও তথ্য আপনাদের দেওয়া হবে। যেটা হলো ঈমান যে আপনার বাড়ে, এর কত দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যুদ্ধে চলে গেলেন, আর হানজালা রাদিয়াল্লাহু আনহু আরদাহ, তিনি গোসল করতে গেলেন, শুনতে পেলেন একজন ঘোষক ঘোষণা দিচ্ছে ইয়া খায়রুল্লাহ ইরকাবি, ইয়া খায়রুল্লাহ ইরকাবি, ওহে আল্লাহ রস্য উঠে দাঁড়াও, ঘোষণা শোনার সাথে সাথেই তিনি দৌড়ে চলে গেলেন সেখানে গিয়ে আল্লাহ রাস্তায়, আল্লাহর দিনের সাহায্যে তিনি নিজেকে উৎসর্গ করে দিলেন। হানজালার সে ঘটনা আমাদের জানা নাই। আচ্ছা, যখন তিনি ডাক পান নাই তখন কি তার এই তেজস্বিতা ছিল? তখন এক লেভেলে তিনি ছিলেন, যখনই ডাক পেলেন যে আল্লাহর পক্ষ থেকে ঘোষক, আল্লাহ নবীর পক্ষ থেকে ঘোষক বলতেছে ইয়া খায়রুল্লাহ ইরকাবি, ইয়া খায়রুল্লাহ ইরকাবি, হে আল্লাহ রস্য উঠে দাঁড়াও, তখন ঈমানদার তার ইমানে ঝুঁস বেড়েছে, ইমানে স্পিড বেড়েছে, তখন তিনি দৌড়ে ঝাঁপিয়ে পড়ে শাহাদতের অমীয় সুদা পান করে চলে গেছেন। তাহলে যতক্ষণ পর্যন্ত সেটা ছিল না তখন কি হলো, ততক্ষণ পর্যন্ত তার ইমানের একটা স্টেজ ছিল, যখন ডাক পেয়েছেন ঈমান বৃদ্ধি পেয়েছে। আনাস বিন নাযর রাদিয়াল্লাহু আনহুর কথা সেটা আমরা হাদিসের মধ্যে জানি না, আনাস বিন নাযর রাদিয়াল্লাহু আনহুর শরীরে তীরের আঘাত 80টা ছিল, এই বরদাস্তগুলি কেমন করে করেছেন, কারণ যখনই ডাক পেয়েছেন তখন তার ঈমান বেড়েছে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, জান্নাতের কথা বলছিলেন, সাহাবি ওমর বিন হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই জান্নাতে যেতে পারবো, জান্নাতের আগ্রহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন হ্যাঁ, তুমি সেই জান্নাতি, অর্থাৎ তুমি জান্নাতিদের একজন,
তখন এই সাহাবী বলে উঠলেন, বাখিন বাহ, এটা আরবি একটি পরিভাষা, আনন্দ উল্লাস খুশি প্রকাশের জন্য। বাহ বাহ করে যখন উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হামালাকা আন তাকুলা বাখিন বাহ, তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো তুমি বাহ বাহ করে উঠলে? তখন সাহেব বলেন, আল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে যাওয়ার আগ্রহ, বেহেশতে যাওয়ার আগ্রহ, হে আল্লাহ রাসূল আমাকে বাহ বাহ করতে বাধ্য করেছে। চিন্তা করেছেন? তাহলে এবার বলুন, যতক্ষণ পর্যন্ত জান্নাতের খুশখবর পান নাই তখন তার ইমানের স্টেজটা কি ছিল? একটা স্টেজ ছিল। যখন তিনি জানতে পেরেছেন তিনি জান্নাতে হবেন, তার আগ্রহ কত বেড়েছে, তিনি বাহ বাহ করে উঠেছেন। তারপর তিনি হাতের খেজুরগুলি খেতেছিলেন না, সে ঘটনা তো আপনারা জানেন, খেজুরগুলি খেতেছিলেন, মুষ্টি ভরা খেজুর ছিল আর খাচ্ছেন। খেজুর শেষ করে তিনি নামিয়ে পড়বেন আল্লাহর পথে সংগ্রামে। কিন্তু খেজুর খেতে খেতে হঠাৎ গিয়ে তার মনে পড়ল, আহা, আমি যদি এই খেজুরগুলি খাওয়া পর্যন্ত থাকি তাহলে তো আমি এখনও সেই জান্নাত থেকে দূরে থাকবো। যতক্ষণ খেজুর খাব ততক্ষণ তো আমি সেই জান্নাতে ঢুকতে পারবো না। তারপরে তিনি আল্লাহর কসম করে বললেন যে ইন হুইয়িতু আন আকুল হাযিহি তামুরাত, আমি যদি এই খেজুরগুলি খাওয়া পর্যন্ত বেঁচে থাকি, ওয়াল্লাহি ইন্নাহা হায়াতুন তাবীলা, আল্লাহর কসম এটা হচ্ছে দীর্ঘ সময়, আমি দীর্ঘ সময় বেহেশত থেকে দূরে থাকতে চাই না। তাই বলে হাতের খেজুরগুলি ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং বেহেশতে চলে গেলেন। তাহলে এবার বলুন তো, এই সাহাবীর ইমান বাড়ে নাই? এই সাহাবীর ইমান বাড়ে নাই? নিশ্চয়ই ইমান বৃদ্ধি পেয়েছে। আমরা জানি অনেক ঘটনা আমরা নিয়ে আসব, সেগুলি দ্বারা আমরা প্রমাণ পাব যে সাহাবাই কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে থাকতেন তখন তাদের ইমান একরকম থাকত, ইমানের স্পিড একরকম থাকত। আবার যখন তারা ঘরে চলে যেতেন, পারিবারিক কারণে চলে যেতেন, তখন তারা মনে করতেন এটা কি মুনাফিকি হলো কি না। তার অর্থ হলো যে তারা আপনার ইমান এমন একটা বিষয় যেটা বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের মধ্যে স্পিড বাড়ত, স্পিড বাড়ত, কাজেই ইমান বৃদ্ধি পায়। এই ব্যাপারে আমরা অনেক দলিল দিতে পারব। আরেকটি বিষয়ে আমরা দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ এবং সকলের কাছে পরিচিত হাদিস, যেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমানু বিজ্উ ও সাবউনা শুআবা, ইমানের সত্তরের অধিক শাখা প্রশাখা আছে, সত্তরের অধিক শাখা প্রশাখা আছে। আলাহা, তার মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখা হচ্ছে তাওহীদ। আর ও আদনাহা, তার মধ্যে সবচেয়ে আদনা, সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে মানে সত্তরের ওই লাস্ট নম্বর যেটা, সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এই হাদিসটা কি প্রমাণ করে? যদি স্থূল বস্তু হতো তাহলে এর ভিতরে শাখা প্রশাখা হতো না, যদি স্থূল বস্তু হতো তাহলে এর ভিতরে আলা ও আদনা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন শিকড় থাকতো না। নিশ্চয়ই বোঝা গেল সেখানে সর্বোচ্চ শিকড় যেহেতু আছে, সর্বনিম্ন আছে, তাহলে বোঝা গেল সেখানে ইমানে হ্রাস হতে পারে, বৃদ্ধি হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, এটা আমলের মাধ্যমে হবে। দেখুন আমরা বুখারী মুসলিমের যে হাদিসটা, পরবর্তী আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? বলবেন, জাহান্নামে যে সমস্ত মানুষ ঢুকে গেছে, বলবেন যাদের অন্তরে শরীফসা পরিমাণ ইমান আছে, যাদের অন্তরে কি আছে, শরীফসা পরিমাণ ইমান আছে, তাদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তাহলে এখন বোঝা গেল ইমানে কি আছে, পূর্ণ পূর্ণতা আছে, আবার সেখানে কমতে কমতে গিয়ে সরিষা পরিমাণ আছে। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যে লোকটা, তার অন্তরে যদি সরিষা পরিমাণ ভালো কর্ম থাকে, তার মধ্যে যদি সরিষা পরিমাণ ভালো কর্ম থাকে, তার মধ্যে যদি গম পরিমাণ ভালো কর্ম থাকে, তার মধ্যে যদি অনু পরিমাণ ভালো কর্ম থাকে, তাহলে বোঝা গেল যে এই আমলের কারণে ইমানে কম বেশি
হচ্ছে। আর এই কম বেশির স্বীকৃতি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার রসুলকে বলেছেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন, তাতে স্পষ্ট হলো ইমান বাড়ে এবং কমে। কাজেই আমাদের যে সমস্ত ভাইয়েরা তাদের সেই তরিকার অনুসরণ অনুসারী হয়ে যারা বলছেন এবং আমাদের দেশের মাদ্রাসা বোর্ডে এবং আমাদের দেশের প্রাইভেট সেক্টরগুলিতে সবখানেই যে আকিদার কিতাব পড়ানো হয়, সেই আকিদার কিতাবগুলিতে রয়েছে ইমান হচ্ছে আপনার স্থূল বস্তু, লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, ইমান বাড়েও না কমেও না, এবং তারা আমলকে ইমানের বাহিরে রাখতে চাচ্ছেন। সে কারণে আল্লাহ যেখানে বেনামাজিদেরকে ধমক দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেনামাজিদেরকে কাফির বলে আখ্যায়িত করেছেন, আমরা এই সংজ্ঞার কারণে বেনামাজিদেরকে আপন বন্ধু মনে করছি। একজন নামাজি মানুষ আর একজন বেনামাজি মানুষ, একজন মুত্তাকি মানুষ আর একজন শুধুমাত্র ইমানদার মানুষ বলে দাবি করছে, তাকে আমরা এক সমান এক লেভেল গণ্য করছি, কতই না গর্হিত কাজ করছি আমরা। এই কাজ যদি করে থাকি তাহলে তো আমাদের ইমানের মৌলিকত্ব আমাদের ভিতরে থাকবে না। এবারে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি, যেটা আপনাদের কাছে সকলের কাছে একটা জানা প্রশ্ন আসতে পারে। ইমান আটা হলো ইসলাম, ইমান এবং ইসলাম দুটা কি এক না ভিন্ন বস্তু? শব্দ দুটি ভিন্ন। ইমান হচ্ছে আমনুন ধাতু থেকে, যার অর্থ হল নিশ্চিত বিশ্বাস, আর ইসলাম হচ্ছে সিলমুন ধাতু থেকে, যার অর্থ হলো আল ইস্তেসলাম বা বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা। এই দুটি শব্দে আপনার ভিন্নতা রয়েছে, এজন্য এই নিয়ে আপনার দুই দল দুই রকম আকীদা বিশারদরা দুই রকম মন্তব্য করেছেন। প্রথম বক্তব্য হচ্ছে ইমান ও ইসলাম পরিভাষায় পরিবর্তনশীল, উভয়ের মাঝে পার্থক্য আছে। একদল বলেছেন ইমান ও ইসলাম যেরকম পরিভাষা ভিন্ন, তার ভিতরে পার্থক্য রয়েছে। ইমান যখন আসব তখন তার রকুন হবে ছয়টি, ইসলাম যখন আসব তখন তার রকুন হবে পাঁচটি। ইসলাম একটি শব্দ, ইমান আর একটা শব্দ, শব্দগত যেমন ভিন্নতা আছে পরিভাষাগত যেমন ভিন্নতাও আছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিব্রিল জিজ্ঞেস করেছিলেন, হাদিসে জিব্রিল সহিহ মুসলিমের হাদিস যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে পরিচয় দিন, ইসলাম কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলাম ওয়ান তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটি রুকুনের কথা উল্লেখ করেছেন। এরপরে আবার জিব্রিল প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইমান, ইমান কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাল ইমান আনতু মিনে বিল্লাহি ও মালাইকাতি ও কুতুবিহি ইলা আখির হাদিস। সেখানে আবার ইমানের ছয়টি রুকুনের কথা উল্লেখ করেছেন। তাহলে পরিভাষাগত যেমন ভিন্নতা আছে তাহলে অবশ্যই এর মধ্যে পার্থক্য থাকবে। দ্বিতীয় মত আরেক দল যারা বলছেন যে ইমান ও ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং উভয় একই অর্থ জ্ঞাপক। এই দুটি মতের ভিতরে সমন্বয় করতে গিয়ে আমরা বলব যে এই ব্যাপারে ইমান ও ইসলাম যখন একত্রে আসবে তখন অর্থ হবে ভিন্ন, ইমান হবে তার অন্তর্নিহিত তাৎপর্যকে বোঝাবে আর ইসলাম দ্বারা বাহ্যিক আমলকে বোঝাবে। যেমন কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদল বেদুইন যখন নিজেদেরকে এসে বলল আমরা ইমান এনেছি, আল্লাহ বলেন নাই যে উকালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা বলল আমরা ইমান এনেছি, আল্লাহ বলেন কুল লাম তু'মিনু, হে নবী তুমি বলে দাও তোমরা ইমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। ওরা বলল আমরা ইমান এনেছি, আল্লাহ বলেন নবী তুমি বলে দাও ওরা ইমান আনে নাই, ওরা কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ এখানে পার্থক্য করেছেন ইমান ও ইসলামের ভিতরে, এবং বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু, এরপর যখন ঈমান তাদের অন্তরে প্রবেশ করবে তখন তারা ইমানদার হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমান ও ইসলামের ভিতরে আল্লাহ পার্থক্য করেছেন। তাহলে এখানে পার্থক্য কি? ওরা বাহ্যিকভাবে সারেন্ডার করেছে, বাহ্যিকভাবে আমল করার কথা বলেছে, সুতরাং এখানে আমল দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে, তাদের বাহ্যিক সারেন্ডারকে,
কিন্তু অন্তর থেকে তারা যতক্ষণ না আল্লাহ আল্লাহ রসুলকে গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। এতে বোঝা গেল ইমান ও ইসলামের ভিতরে পার্থক্য অবশ্যই রয়েছে। আবার যদি এই শব্দ দুটি দুই জায়গায় আসে, পৃথক পৃথক আসে, তাহলে অর্থ কিন্তু এক হয়ে যাবে। একজন লোককে যদি বলা হয় আপনি কি ইসলাম মানেন, হ্যাঁ আমি ইসলাম মানি, আপনি কি মুসলিম, হ্যাঁ আমি মুসলিম, তাহলে এই মুসলিম বলতে যাকে বুঝাবে। আরেকজনকে যেগুলো আপনি কি ইমানদার, হ্যাঁ আমি ইমানদার, আপনি কি মুমিন, হ্যাঁ আমি মুমিন, তাহলে মুমিন দ্বারা ওই ব্যক্তিকেই বুঝাবে, মুসলিম দ্বারা যাকে বুঝায়। ইসলামের অনুসারী আমি মুসলিম, ইমানের অনুসারী আমি মুমিন, এই মুমিন ও মুসলিম একই অর্থ দেবে যদি পৃথকভাবে আসে, আর যদি আপনার পাশাপাশি বসে তাহলে মুসলিম দ্বারা ওই ব্যক্তিকে বোঝাবে যে বাহ্যিক আমল করে, আর মুমিন দ্বারা ওই ব্যক্তিকে বোঝাবে যে কী করে আপনার অন্তর থেকেই সেটাকে বিশ্বাস করে এবং সেই মর্মে কাজ করে। এই হলো আপনার ইমান ও ইসলামের সংক্ষিপ্ত পার্থক্যের বিষয়টি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওই আরব বেদুইনদের কথা উল্লেখ করে বলছেন ইমান আর ইসলাম ভিন্ন, তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলিম পুরুষগণ মুসলিম নারীগণ, মুমিন পুরুষগণ মুমিন নারীগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এবং ইমানের ভিতরে পার্থক্য করে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। কাজেই আমরা বলবো যে যদি শব্দদ্বয় একত্রে আসে তাহলে অর্থ হবে ভিন্ন, আর যদি মানে ভিন্ন ভিন্ন জায়গায় আলাদা আলাদা জায়গায় আসে তাহলে অর্থ হবে অভিন্ন, মানে একই অর্থ হবে, তার দ্বারা ইমান দ্বারা ইসলাম বোঝাবে, ইসলাম দ্বারা ইমান বোঝাবে। এখনই যে প্রশ্নটি আমি আপনাদের সাথে করতে চাচ্ছি সেটি হচ্ছে যে একজন ব্যক্তি তার ইমানে সে শর্ত আরোপ করতে পারে কি না, এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। ইমানের উপরে শর্ত আরোপ করা, জাস্ট আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি মুমিন, তো আপনি বলবেন হ্যাঁ আমি মুমিন, নাকি আপনি বলবেন আল্লাহ যদি আমাকে গ্রহণ করে ইনশাআল্লাহ আমি মুমিন, এটা বলা যাবে কি না, শর্ত আরোপ করা যাবে কি না। এই প্রশ্নে তিনটি মত রয়েছে, তার মধ্যে এক নম্বর মত হচ্ছে শর্তারূপ হারাম। একদল বলছেন ইমানে শর্ত আরোপ করা হারাম, ইমানে কোনো শর্ত আরোপ করা যাবে না, অর্থাৎ একজন লোক বলবে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি মুমিন, তখন যদি আপনি বলেন ইনশাআল্লাহ মুমিন, তাহলে এখানে শর্ত হয়ে গেল, ইনশাআল্লাহ অর্থ কি আল্লাহ চাইলে আমি ইমানদার, মানে এখানে ইন হরফে শর্ত, শর্ত এসে গেল, তা এই শর্ত করা যাবে কিনা, তারা বলছেন শর্ত আরোপ করা হারাম, শর্ত আরোপ করা তার হারাম। এই মতবাদের প্রবক্তা হচ্ছেন মুরজিয়া, জাহমিয়া ও তাদের অনুগামীরা। তাদের দৃষ্টিতে ওই বক্তব্য যেটা আমি আগে বলেছি, একদল লোক বলেন যে ইমান স্থূল বস্তু, স্থির বস্তু, তাই একজন ব্যক্তি জবান দিয়ে শুধুমাত্র যদি দাবি করে যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করি, আমার রব আল্লাহ, এটা যদি খালি জানে তাহলে সে ইমানদার হয়ে যাবে। তাই তার ইমানে যদি বলে যে আমি আল্লাহ চাইলে ইমানদার, তাহলে তো বোঝা গেল তার ইমানে সন্দেহ এসে গেছে। এই সন্দেহের বাতিক থেকে মুক্ত থাকার জন্য তারা বলছেন যে ইমানের শর্ত আরোপ করা যাবে না, এবারে নির্দ্বিধায় বলবে সে মুমিন, কোনো প্রকার শর্ত আরোপ করবে না। আরেক দল বলছেন যে শর্ত আরোপ করা ওয়াজিব, শর্তারোপ ওয়াজিব। এখানে ওয়াজিব মানে কি, আমাদের পরিভাষায় ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে কি ফরজ, ফিকহি পরিভাষায় আপনার বলা হয়ে থাকে ফরজ আর ওয়াজিবের ভিতরে পার্থক্য করা হয়ে থাকে, কিন্তু অরিজিনাল শব্দদ্বয় প্রতিশব্দ, এটা হলো প্রতিশব্দ, কাজেই এখানে ফরজ। এরা বলছেন যে ইমান এ আপনার শর্ত আরোপ করা ফরজ। কেন বলছেন শর্ত আরোপ করা ফরজ, কোন মুমিন তাদের দৃষ্টিতে তার ইমানে সুলুয়ান প্রত্যয় বিশ্বাসী হতে পারে না। তারা কেন বলছেন, যখন একজন মুমিন বলবে যে আমি ইমানদার,
সুলওয়ানা প্রত্যয় নিয়ে সে ইমানদার বলবে, তখন এই কথা অকাট্য হয়ে যাবে যে লোকটি বেহেশতি। একজন লোক যখন বলবে আমি মুত্তাকি, তখন এই কথা অকাট্যভাবে প্রমাণিত হয়ে যাবে লোকটি জান্নাতি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাত কাদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। এখন আপনি কি জান্নাতি, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারেন? তাহলে নিশ্চিত করে যেহেতু আপনি বলতে পারেন না, তাই ইমানেও আপনি বলতে পারেন না যে আপনি 100% মুমিন, এটা শর্ত আরোপ অবশ্যই আপনাকে করতে হবে। এই মর্মে একটা হাদিস পাওয়া যায়, যেটা হলো এই, সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ এর সামনে এক লোক নিজেকে মুসলিম বলে দাবি করল, মুমিন বলে দাবি করল, সে মুমিন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তাকে জিজ্ঞাসা করো সে জান্নাতি না জাহান্নামি। লোকটি তখন বলল, এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথম প্রশ্নে জবাবে সে নিজের উপরেই দায়িত্ব নিয়ে নিল, বলল যে সে মুসলিম, সে মুমিন, আর দ্বিতীয় প্রশ্নটায় সে আল্লাহর উপরে ছেড়ে দিল। তাহলে প্রথমটা আল্লাহর উপরে কেন ছাড়লো না, তার অর্থ ইমানের উপরে কেন সে শর্ত আরোপ করলো না যে আল্লাহ চাইলে আমি ইমানদার। এই ব্যাপারে তাদের আরও কিছু দলিল আদিল্লা সেখানে নিয়ে আসছেন, কোনো ব্যক্তি যদি মুমিন দাবি করে তাহলে যেমন বেহেশত তার উপরে আবশ্যক, সেটা সে নিশ্চিত করে বলতে পারে না। অনুরূপ একজন ব্যক্তি যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে দেখা যাবে যে সে মুসলিম মুমিন সুলনা যদি দাবি করে, তাহলে দেখা যাবে যে সে নিজে যেন নিজের আত্মশুদ্ধি বলল, যে আমি সুলওয়ানা মুত্তাকি, আমি পরেজগার, আমি সাধু, আমি ভালো মানুষ, এটা বলল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের, নিজেদের পবিত্রতার বড়াই করিও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, সে আল্লাহই সবচেয়ে বেশি পরিজ্ঞাত, কে মুত্তাকি, কে পরেজগার, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই সমস্ত দলিল দিয়ে তারা বলছেন যে ইমানের মানে অবশ্যই শর্ত আরোপ করতে হবে। তাদের বক্তব্য যে একজন ব্যক্তি এইরকম করে বললে তার ইমান আর জিব্রাইলের ইমানের ভিতরে কোনো পার্থক্য থাকে না। অনুরূপভাবে আপনার কিছু কিছু তাবেঈ যারা উল্লেখ করেছেন, একজন তাবেঈ আবু আলিয়া, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবির সাক্ষাৎ পেয়েছি, বলেছেন আমি 30 জন সাহাবির সাক্ষাৎ পেয়েছি, তারা সকলেই নিজের উপরে নেফাকির আশঙ্কা করতেন, তারা কেউ বলতেন না যে আমাদের ইমান জিব্রাইলের ইমানের মতো। তাহলে বোঝা গেল এখানে শর্ত তারা অবশ্যই আরোপ করেছেন এই বক্তব্যটি নিয়ে আসছেন। আসলে এই বক্তব্যের জবাবে আমরা বলবো যে তিন নম্বর মত একটা নিয়ে আসব, সেটা হচ্ছে শর্তারূপ ওয়াজিব নয় বরং জায়েজ, এটা হচ্ছে মধ্যমপন্থী মত। এখানে আমরা বলব যে আমরা এই মতের প্রবক্তা। কেন? শর্তারূপ যদি ওয়াজিব করা হয় তাহলে থেকে যায় একটা সন্দেহের বিষয়, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যারা ঈমান আনবে ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোনো বিষয়ে সন্দেহ করা যাবে না। ঠিক যেমন তার ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারছে না, অনুরূপ সে নিজেকে একেবারে জান্নাতি বলে দাবিও করতে পারতেছে না, কাজেই সুতরাং তাকে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে, মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। যদি বলা হয় এই অর্থে যে আপনি কি মুসলিম, আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি কি ইমানদার বলে দাবি করেন, অবশ্যই অবশ্যই আমি মুসলিম, অবশ্যই আমি ইমানদার বলে দাবি করি, কিন্তু যে ইমান আপনাকে জান্নাতে নেবে, যে ইমান আপনাকে বেহেশতের ভিতরে ঢুকাবে, সেই রকম পাকাপোক্ত ইমান কি না বলে এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকে না। কাজেই আমরা এই ব্যাপারে শর্তারূপ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। এবারে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসব, ইমানের শাখা ও প্রশাখা প্রসঙ্গে, ইমানের শাখা প্রশাখা প্রসঙ্গে আমরা আলোচনা নিয়ে আসব। ইমানের শাখা প্রশাখা আপনার
যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, ইমানের শাখা প্রশাখা। ইমানের শাখা প্রশাখা আমরা যদি নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে হাদিস যেটা আমরা আগে উল্লেখ করেছি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইমান বিজউন ও সাবউনা শুবা, ইমানের আপনার সত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে। এই সত্তরের অধিক শাখা প্রশাখা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে গেছেন, তাহলে এটা যদি আমরা মানি তাহলে দেখতে পাবো যে এই শাখা প্রশাখার অন্তর্ভুক্ত বিষয় নিয়ে আলেম আলামাদের ভিতরে আপনার গবেষণা হয়েছে, রীতিমতো এগুলি অনুসন্ধান করার অনেকেই চেষ্টা করেছেন। আল্লামা ইবনে হাজার আল আসকালানি বর্ণনা করেছেন যে কোনো এক শ্রেণীর আলেমগণ ইজতিহাদের পন্থায় ইমানের শাখাসমূহ গণনা করতে চেষ্টা করেছেন, এ উদ্দেশ্যে উদ্ঘাটন কঠিন। ইমানের শাখা কী হইতে পারে এটা উদ্ঘাটন করা বড় কঠিন কাজ। তবে আপনার যারা ইমান এর শাখাসমূহ আপনার উদ্ঘাটনের চেষ্টা করেছেন তারা এইগুলি নিয়ে যে তথ্য দিয়েছেন তাতে দেখা যায় কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা বলেছেন অন্তরের আমল, বিশ্বাস ও নিয়ত বিষয়ক, যেগুলি অন্তরের আমল এবং বিশ্বাস ও নিয়ত বিষয়ক সেগুলিকে কেউ ২৪টি শাখা বলে উল্লেখ করেছেন। তার মধ্যে আল্লাহর প্রতি ইমান, তার জাত ও সিফাতের প্রতি ইমান, তার তৌহিদের পূর্ণাঙ্গ ইমান, তার সমকক্ষ নেই সেগুলিকে বিশ্বাস করা, তার ফেরেশতাদের প্রতি ইমান, নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ইমান, রসুলগণের প্রতি ইমান, তকদিরের ভালোমন্দর প্রতি ইমান, শেষ দিবসের প্রতি ইমান, জান্নাত জাহান্নামের প্রতি ইমান, যেগুলি আখারাতের ইমানের অন্তর্ভুক্ত বিষয় সেগুলিকে উল্লেখ করেছেন। এরপর আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করা, নবীকে ভালোবাসা, তাকে সম্মান দেখানো, তার প্রতি সালাত পেশ করা, এগুলি ইমানের অন্তর্ভুক্ত হিসাবে আখ্যায়িত করেছেন। আবার কিছু নিয়ে আসছেন জবানের, শুধুমাত্র জবানের বিষয়ে, সেগুলির ভিতর লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, ইলিম হাসিল করা, ইলিম হাসিল করা, মানুষকে ভালো শিক্ষা দেওয়া, দোয়া করা, জিকির করা, তার মধ্যে ইস্তেগফার শামিল, লুহু বা অবান্তর কাজগুলি ছেড়ে দেওয়া, এগুলি ইমানের অন্তর্ভুক্ত। এই সবগুলি যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে ইমানের শাখা প্রশাখা উল্লেখ করতে গিয়ে তারা সেখানে আপনার যেমন বিশ্বাসের বিষয়টাকে নিয়ে আসছেন তেমনই সেখানে কিছু আমলি বিষয় নিয়ে আসছেন। আর এই আমলি বিষয়টি এখানে আনার কারণে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে ইমান থেকে আমলকে যারা আলাদা করতে চাচ্ছেন তাদের এই বক্তব্যটি অবান্তর, অসংলগ্ন, অহেতুক, যথার্থ নয়। বরং ইমানের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে আমল, আর যার প্রশ্নেই ইমানদাররা তিন শ্রেণীতে বিভক্ত হয়েছেন, একদল হচ্ছেন তাদের নফসের উপরে জুলুমকারী, আরেকদল হচ্ছেন তারা ফরজসমূহ আদায়কারী মুক্তাসিদ, আর আল্লাহ বলছেন মিনহুম সাবিকুম বিল খায়রাত, আরেকদল হচ্ছে নেকির কাজে অগ্রণী ভূমিকা পালনকারী। আমরা যদি দেখি জবানের আমল, তারপরে আবার দেখতে পাবো কিছু লোক শারীরিক আমল নিয়ে আসছেন। শারীরিক আমল দেখেন আমলটা তিনভাবে হয়, আমলটা তিনভাবে হয়, একটা হচ্ছে আপনার অন্তরের আমল, আরেকটা হচ্ছে জবানের আমল, একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল। অনেকে হয়তো আপনারা বলতে পারেন যে আপনার আমরা জানি আমল মানে কাজ, আমল মানে কি কাজ, যদি আমরা কাজ মনে করি তাহলে তো কাজটা আপনার কথা দ্বারা হবে না হয় কর্ম দ্বারা হবে, কথা দ্বারা হবে না হয় কর্ম দ্বারা হবে, কথা দ্বারা হলে সেটা জবানি আমল বলবো, আর কর্ম দ্বারা যদি হয় তাহলে সেটা হবে যেগুলো জিসমানি বা শারীরিক আমল আমরা বলবো। কিন্তু অন্তরে কী করে আমল হয়, অন্তর কি কোনো কাজ করে? অন্তরের আমল নিয়ে আমাদের অনেকেরই এই বুঝের ভুলের কারণে আমরা আমলকে আপনার ভাগ করেছি দুই ভাগে, একটা হলো জাহেরি, একটাকে আমরা বলি কি জাহেরি, জাহেরি আর একটা বলি বাতেনি। এই দুইটার অপব্যাখ্যার কারণে সুফি দর্শনের জন্ম হয়েছে, বিভিন্ন আপনার বইফুল মতবাদের জন্ম হয়েছে। জাহেরি বলতে বাহ্যিক আমলকে বোঝানো হয়েছে, আর বাতানি বলতে আপনার অপ্রকাশ্য আমলকে বোঝানো হয়েছে। এই অপ্রকাশ্য আমলকে বোঝাতে গিয়ে একদল বলছেন জাহেরি বলতে সলাত সিয়াম হজ যাকাত যেগুলি আমরা বুঝি কোরআনে পাওয়া যায় সেগুলি হলো জাহেরি, আর বাতানি বলতে এমন কিছু আমল আছে, এমন কিছু বিশ্বাস আছে যা
আপনার কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, এটা সিনা বসিনা, একজনের হৃদয় থেকে আরেকজনের হৃদয়ে থেকে এভাবে মানে পরম্পরায় চলে আসবে, আর এটি হলো বাতিনি আমল। এটা আলেম ওলামা পাবে না। এটাকে পেতে গেলে কী করতে হবে? আপনাকে একজন গুরু ধরতে হবে, আর সে গুরুর কাছ থেকে আত্মাশুদ্ধির মাধ্যমে অর্জন করতে হবে। তাই তারা বলেন যে আত্মার সাথে আত্মার না মিল হইলে পরমাত্মার সন্ধান পাওয়া যায় না। এই মতবাদটি নিয়ে আসছেন এই বাতিনি আমলটাকে উল্লেখ করে, কিন্তু এটার যথার্থ ব্যাখ্যায় তারা যেতে পারেন নাই। বাতিন শব্দের অর্থ হলো যেটা গোপন, গোপন, যেটা আপনার দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, তাহলে বাতিন, তাহলে অপ্রকাশমান, তাহলে অভ্যন্তরীণ। এই অভ্যন্তরীণ আমল বলতে তারা বলেছেন, তারা বুঝেছেন যে এখানে জাহরি হলো কোরআন আর হাদিস, আর বাতিনি হলো কোরআন হাদিসের বাইরে একটি বিশেষ তরিকা, যেটা আপনার ওলি আবদালরা পেয়ে থাকেন এবং সিনা বসিনা চলে আসে। এই জন্য তাদের বক্তব্য হলো যে এমন কিছু অবান্তর কথা বলেন যে বক্তব্যগুলি শুনলে আশ্চর্য হয়। ওরা বলে থাকে যে আল্লাহর সমস্ত জ্ঞানমান্ডার জিব্রাইলকে দিয়া, জিব্রাইল আল্লাহ গেলেন খালি হইয়া, আল্লাহর কাছে কিছুই নাই, সব দিয়া দিয়েছে জিব্রাইলকে, আর জিব্রাইলের ধন মুহাম্মদের দিয়া জিব্রাইল গেলেন খালি হইয়া, ঠিক আছে, আর এই মুহাম্মদের ধনভাণ্ডার নিয়ে আসলেন আপনার ক্রমান্বয়ে সিনায় সিনায় আসতে আসতে দুই ভাগ হয়ে গেল, একদল লোক জাহিরি পাইল আর একদল লোক বাতিনি পাইল। বাতিনি এই জ্ঞানভাণ্ডার একটা দ্বীপের ভিতরে রাখা হলো, সেখান থেকে ইমাম আবু হানিফা সেই দ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে এসে আবার নতুন করে জগতে ছড়িয়ে দিলেন। এই জ্ঞানভাণ্ডার আবার একসময় এসে বাবা আজমিরে গিয়ে সেখানে তিনি পুরাটা দখল করে নেন, এবং আজমির সেই জ্ঞানভাণ্ডার নিয়ে তিনি মানে ওই যে আজমির শরীফে তিনি শুয়ে আছেন। তাদের বক্তব্য হলো যে সব জ্ঞানভাণ্ডার বাতিনি রূপে আসতে আসতে এক পর্যায়ে এরকম হয়ে গেছে যে আল্লাহর কাছেও কিছু নাই, জিব্রাইলের কাছেও কিছু নাই, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছেও কিছু নাই, একটা অংশ পরে এসে ইমাম আবু হানিফার মাধ্যমে সারা দেশে ছড়িয়েছে। এটা কিন্তু সম্পূর্ণরূপে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে অবান্তর একটা অপবাদ। তিনি এর থেকে পবিত্র ছিলেন, যা কোরআন তার কিতাব রচনাগুলি থেকে আমরা জানতে পারি, তার উপরে অপবাদ। এরপর সেখান থেকে সুফি দর্শনটা বলল যে বাবা সেটা নিয়ে এসে আজমির শরীফে শুয়ে আছেন, সব তার কাছে ভাণ্ডার চলে আসছে। সুতরাং যারা আপনার কোরআন মানবে, হাদিস মানবে, এবং যারা দলিলের পিছনে ছোটাছুটি করবে, এরা শুধু মরীচিকার পিছনে ছোটাছুটি করবে, আসল তত্ত্ব কখনো তারা পাবে না। কাজেই আসল তত্ত্ব পাইতে গেলে কী করতে হবে? আত্মার সাথে আত্মার মিলনের মধ্য দিয়ে পরমাত্মাকে পাওয়া যাবে, আত্মার সাথে আত্মার মিলন না হইলে পরমাত্মার সন্ধান পাওয়া যাবে না। এটা হলো সেই বাতিনি তরিকার দাবিদারদের বক্তব্য। এই কারণেই তারা এই বিভিন্ন পদ্ধতির আবিষ্কার করেছেন। মনে রাখবেন, কোনো মুমিন যদি বিশ্বাস করে যে ইসলাম জাহেরি আর বাতিনি বলতে দুটি সেকশনে বিভক্ত, যদি বিশ্বাস করে কোরআন ও হাদিস এর বাইরেও ইসলাম আছে, কোরআন হাদিসের বাইরেও ঈমান আছে, কোরআন হাদিসের বাইরেও তরিকা আছে, কোরআন হাদিসের বাইরেও পথ আছে, কোরআন হাদিসের বাইরেও মুক্তি আছে, তাহলে সেই লোকটি নির্দ্বিধায় অমুসলিম, সে নির্দ্বিধায় ইসলাম থেকে আউট, সে নির্দ্বিধায় সে মুহাম্মদি শরীয়তের সাথে গাদ্দার, কাফের, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সে কী করেছে? কোরআন ও হাদিসকে বাদ দিয়ে দিয়েছে, অথবা কোরআন হাদিসে বিশ্বাস করেছে, তার সাথে কোরআনের বাইরে আরেকটা সত্যকে, আরেকটা দিনকে সে স্বীকার করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে পরিষ্কার করে বলছেন যে তোমাদের কেউ আছে কি, শারা আলাকুম মিনাদ্দিনি, তোমাদের জন্য দিন বানিয়ে দিয়েছে যেটা আল্লাহকে বাদ দিয়ে, মা আলম ইয়াজাম বিহিল্লা, যা আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। তাহলে স্পষ্ট হলো যে যারা ইসলামকে বাদ দিয়ে বিকল্প বাতিনি তরিকার নামে আরেকটি তরিকা বাইর করেছে, তারা অবশ্যই আল্লাহর কাজে হস্তক্ষেপ করেছে এবং সেখানে অপবাদ দিয়েছে। সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবীন, সর্বশেষ নবী, এবং তার হাতে নবুয়তের সমাপ্তি ঘটেছে, সেই সত্যকে তারা অস্বীকার করেছে, এবং তারা মুহাম্মদী তরিকা যথেষ্ট নয়, এই তরিকার বাইরে আরেকটি গোপন তরিকা আছে, সেই তরিকার আবিষ্কার করে তারা প্রকারান্তরে মুহাম্মদ ইসলামের শরীয়তকেই অস্বীকার করেছে। সুতরাং ওই লোক যতই আপনার সাধু হোক না কেন, যতই পরহেজগার হোক না কেন, ওই লোক কখনও মুমিন বলে নিজেকে দাবি করতে পারবে না। এক্ষণে আসুন
বাতনি বলতে আমরা কি বুঝেছি? বাতনি বলতে বুঝেছি আমরা এই জাহেরি যখন আসব তখন আর আমরা নিয়ে আসব আপনার কথা কর্ম, আর বাতনি যখন আসব তখন আমরা বলবো বিশ্বাস। এখানে বাতনি বলতে আলাদা কোনো তরিকা নয়, বাতনি বলতে আমরা বলবো অন্তরের আমলকে, নিয়তের আমলকে, নিয়তের কাজকে। আমরা কেমন করে বলতে পারি নিয়তের কাজ আছে, নিয়তের আমল আছে, নিয়তের উপরে আমলের গ্রহণযোগ্যতা নির্ভরশীল। আল্লাহ রাসূল বলেন না ইন্নামাল আমালু বিন্নিয়্যাত ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, নিয়তের উপরে নির্ভরশীল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাম্মা বিহাসানাতিন, কোন ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার, কোনো নেক আমলের নিয়ত করল আর সে ওই আমলটি পুরা করতে পারল না, নিয়ত করেছিল সে এটা দুইটা রোজা রাখবে কিন্তু নিয়তটা পুরা করতে পারে নাই। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই নিয়তের কারণে তার অন্তরের আমল হয়ে গেছে, এই অন্তরের আমল কথা এবং কর্মে পাওয়া যাবে না, অর্থাৎ জাহিরি পাওয়া যাবে না, এটা